সারাদেশে এক নিয়ম আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আরেক নিয়ম তা তো গ্রহণযোগ্য নয় সারাদেশের কোথাও লোড এক্সেল নেই কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লোড এক্সেল বসানো হয়েছে এটা ঠিক নয় মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সকালে চট্টগ্রাম মহানগরীর কাজির দেউরি আউটার স্টেডিয়ামে আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি মন্ত্রী জানান পণ্য পরিবহনে যদি এভাবে বিধিনিষেধ আরোপ করা হয় তাহলে পণ্যের ব্যয়ে এর প্রভাব পড়বে জিনিসপত্রের দাম বাড়বে